নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে লাইক দিয়ে পাশে থেকো। আজ 24শে জুলাই আমাদের 2 নম্বর দেশবন্ধু ক্লাবে 75তম সার্বজনীন দুর্গা উৎসবের জন্যে খুঁটি পুজোর আয়োজন করা হয়েছে। এই 2 বছর ধরে করা হচ্ছে উৎসবটা, কিন্তু আমি আসিনি। কিন্তু এবারে আর লোক সামলাতে পারলাম না, তোমাদের সাথে শেয়ার করারও একটা ইচ্ছা রয়েছে, তাই দেখতে চলে আসলাম যে কীরকম অনুষ্ঠান হচ্ছে। এসে দেখলাম দ্বীপের মাঠে বেশ কিছু লোক জমা হয়েছে উৎসব দেখার জন্যে। আর তো তোমরা দেখতেই পাচ্ছ যে কতগুলো মেয়ে মিলে ঢাক বাজাচ্ছে। এখন আমাদের দেশে কিন্তু আর পুরুষ আর মহিলা বলে কোনো আলাদা ভেদাভেদ নেই, মেয়েরাও কিন্তু পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। এই খুঁটি পুজোর উৎসবে অনেকেই জমায়েত হয়েছে, সকলেই ভিডিও করতে ব্যস্ত। খুঁটি পুজোর আয়োজন এখনো চলছে। সুকুমার দাস থেকে শুরু করে নীতিশ সরকার থেকে শুরু করে বিশ্বময় সরকার, নীতিশ কাপুর রয়েছেন, সকল যে সংগঠনটা রয়েছেন, এছাড়াও পাড়া কমিটির সকল স্তরে আমাদের অধিবাসী বৃন্দরা এসে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমরা 2 নম্বর দেশবন্ধু নগর, ইনি হচ্ছেন আমাদের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তীর্থঙ্কর ঘোষ, ইনি আমাদের খুঁটি পুজোর উদ্বোধন করবেন। আর ওনার ইন্টারভিউ নিচ্ছে আর প্লাস থেকে। এদিকে দেখুন, খুঁটি পুজোর জন্য খুঁটিটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে। আমরা অনুরোধ করি আমাদের প্রিয় পৌরপিতা এই অঞ্চলের স্মৃতি সম্পর্কে মাধ্যমে আমাদের
বর্ষের ছুটি স্থাপিত হলো এবং আমরা তাকে অনুরোধ করি আজকের এই দিনে তাহার তো একজন স্কলারশিপ হিসাবে আমরা শ্যামলনাথ মহাশয়কে মঞ্চে আসে অনুরোধ করছি। আমরা বিশ্বময় সরকার রঞ্জিত পাল আমরা দিলীপ কাকুকে মঞ্চে আসে অনুরোধ করছি, দিলীপ সরকার সরকারকে আমরা মঞ্চে আসে অনুরোধ করছি, আমরা সৌরভ বিশিষ্ট অতিথি বর্গ আমরা বরণ করে নেব। খুঁটি পোতা হয়ে গেছে, এবার পুজোতে বসে পড়েছেন ঠাকুরমশাই। পুরপিতা পৌর প্রধান পরিষদ সদস্য এই মঞ্চ থেকে আমরা অত্যন্ত অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। আমরা পুজো কমিটির সকল উদ্যোক্তাদের অনুরোধ করব তারা একসাথে আমাদের প্রিয় পৌরপিতা পৌর প্রধান পরিষদ সদস্য সুখে দুঃখে যিনি আমাদের পাশে সবসময় তার সাহায্যের হাত বাড়িয়ে দেন তীর্থঙ্কর ঘোষ মহাশয়কে আমরা প্রথমেই বরণ করব। আমরা অনুরোধ রাখব আপনারা এই পুজোয় বিগত বছরগুলোতে যেইভাবে প্রত্যেকটা হয়েছেন আমাদের থিমের সম্পর্কে এবং থিমের নাম আমাদের আলিবাবা চল্লিশ চোর 75 বছর এই কলোনির পথ চলা, কলোনির পুজোর পথ চলা, বিজন বাবু গুরুদার সকলে দিন যেভাবে একত্রিত হয়েছি আমরা সকলকে কর্তারি দ্বারা অনুরোধ করছি আমরা একে একে আমাদের সকলের আমরা সঞ্জয় দাস মহাশয়কে আমাদের শিল্পী সঞ্জয় দাস মহাশয়কে আমরা মঞ্চে আসে অনুরোধ করব, প্রথমে তাকে স্মরণ করে দেব এবং তার মুখ থেকেই শুনব। সঞ্জয় দাস মহাশয়কে আমরা প্রথমেই স্মরণ করে গেছি বাচ্চাদের উপর আকর্ষণ করে। তো এবারে আমাদের আলিবাবা চল্লিশ এখানে বিষয়টা নিয়ে একে একে অনেক মাননীয় ব্যক্তিরাই তাদের বক্তব্য রাখলেন। এদিকে খুঁটি পুজো অনেকটা শেষ হয়ে এসছে, তাই আমরা মা দুর্গাকে স্মরণ করে একে অপরকে সিঁদুর পরিয়ে সিঁদুর খেললাম। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে, ঘড়িতে বাজে তখন দুটো। এবার আমিও এবার আমার বাড়ির দিকে রওনা দিলাম। খুঁটি পুজোর এই আনন্দ উৎসব দিয়েই আমি আমার ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে পাশে থেকো, আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে। বাই।